नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जे धन्यवाद। तो बंधुरा, आपनारा प्रत्येके जानें जे आमादे राज्ये करोना आक्रांतेर संख्या दिन दिन बाढ़ते थाकार पड़े राज्ये लकडाउन चालू हय एबं सेई लकडाउनेर समयसीमा इतिमध्येई पयला जुलाई पर्यन्त करा हयेछे। सेक्षेत्रे এই দ্বিতীয় লকডাউন চালু হওয়ার পর থেকে আমাদের রাজ্যে সরকারি এবং বেসরকারি অফিস খোলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবং সরকারি এবং বেসরকারি অফিস খোলার পর এবার আমাদের রাজ্যে চালু হতে চলেছে সরকারি বাস পরিষেবা। তা নিয়ে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ধাপে ধাপে সরকারি বাস চলবে। সেক্ষেত্রে কাল থেকেই আমাদের রাজ্যে বাস পরিষেবা চালু করা হবে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন জেলা থেকে কতগুলি করে বাস চলবে এবং সম্পূর্ণরূপে আমাদের রাজ্যে কবে থেকে বাস পরিষেবা চালু হবে তা নিয়ে ইতিমধ্যেই একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আজকে ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে কবে থেকে আমাদের রাজ্যে সম্পূর্ণরূপে বাস পরিষেবা চালু হবে এবং আপনার এলাকায় বাস চালু হচ্ছে কি না। তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিও সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে যাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, দেখুন, বুধ থেকেই শহরে পথে বাস, সব কর্মীদের আগামীকাল হাজিরার নির্দেশ। প্রতিদিন রাস্তায় বাড়ছে মানুষের সংখ্যা এবং বিধিনিষেধ থাকলেও নিত্য কাজে মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে। এই অবস্থায় রাজ্যে পরিবহন দপ্তর আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি স্পেশাল বাস চালানো শুরু করতে চলেছে। সূত্রের খবর, আগামীকাল থেকেই সমস্ত ডিপোর সমস্ত চালক, কন্ডাক্টর, মেনটেন্যান্স বিভাগের কর্মীসহ সকলকে হাজিরা দিতে বলা হয়েছে। অর্থাৎ ধাপে ধাপে সরকারি বাস চলবে এমনটাই ইঙ্গিত মিলছে। এখন স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশাল বাস চলছে পুরো পুলিশ, নবান্ন ও মহাকরণে যাতায়াত করা কর্মীদের জন্য। এবং সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করলেই সুবিধা হবে বলে মত যাত্রীদের। অন্যদিকে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি, এবং বাসের ভাড়া না বাড়লে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন বাস মালিকদের সংগঠন। প্রসঙ্গত, গত 2018 সালে অক্টোবর মাসে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট কলকাতায় রাজপথে নেমেছিল, কারণ কেন্দ্রীয় সরকার যেভাবে ক্রমাগত ডিজেলের মূল্যবৃদ্ধি করেছে তার প্রতিবাদ ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হয়। এবং গত বছরের মার্চ মাসেই কোভিড-19 নিয়ে চালু হয় লকডাউন, তখন থেকে আজ অবধি বেসরকারি বাস ঠিকমতো চলাচল করতে পারছে না। এবং সংগঠনের নেতা রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমাদের এই শিল্পে এমন অনেক খরচ আছে যা রাস্তায় বাস না চললেও দিতে হয়, আবার চললেও দিতে হয়, যেমন ব্যাংকিংয়ে ইএমআই, বিমা, রাস্তার কর, পারমিট ফিজ। গত বছরের মার্চ থেকেই আমরা একাধিকবার কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে বলা কোনো সাহায্য পায়নি। এবং ডিজেলের দামও 90 টাকা ছুঁইছুঁই। এই মুহূর্তে লকডাউন মিটলে বাস চললে ভাড়া বাড়ানো হোক, একই সাথে অবিলম্বে ডিজেলের ওপর GST বসাতে হবে এবং অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে মুকুব করতে হবে ব্যাংকের ইএমআই, বিমা এবং টোল ট্যাক্স। বাস শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের দাবি, বিগত দিনে দেখেছি একমাত্র 1975 সালে 10 পয়সা ভাড়া থেকে 20 পয়সা ভাড়া বাড়ানো হয়েছিল, তারপর হতে যখন যেমন মানে দ্বিগুণ এই রাজ্যে কোনো দিনও হয়নি। এবং 1990 সাল হতে এই রাজ্যে যতবার ভাড়া বৃদ্ধির জন্য কমিটি গঠন হয়েছে তার কোনো রিপোর্ট নেই। বাস শ্রমিকদের দাবি, মুখ্যমন্ত্রী অনেক মানবিক, ওনার কাছে আমাদের আবেদন বিজ্ঞান ভিত্তিক ভাড়া বৃদ্ধি করতে হবে। এবং কোভিড-19 জন্য যে বিশাল লোকসানের বোঝা মালিকদের উপর চেপেছে তার থেকে রেহাই পেতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে সহানুভূতির হাত বাড়াতে হবে। এছাড়া বাস মালিকদের দাবি, আপনারা জানেন দূষণকে সামনে রেখে কলকাতার মহামান্য আদালত গত 2009 সালে রায় দিয়েছিল 15 বছরের বেশি বয়সের বাস কলকাতা মেট্রোপলিটন এলাকায় চলতে পারে না, এবং একটি বাস বছরে 365 দিনের মধ্যে 280 কি 90 দিন বেশি চলে না। সেখানে এখনও কোভিড-19 জন্য গত বছর থেকে বাস চলছে না। 2020 সাল থেকে যতদিন না বাস চলে বয়সের দিক থেকে বাতিলের সময় এই সময়টা বাড়িয়ে দিতে হবে, এবং যতদিন বিজ্ঞাপন ভিত্তিক বাস ভাড়া ঘোষণা না হয় এবং যে দাবিগুলো আমরা করেছি তা পরিপূরণ না হলে লোকসানে বোঝা আরও বাড়বে এবং রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বাস চালায়। এবং জয়েন্ট কাউন্সিলর অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, অবিলম্বে ভাড়া বৃদ্ধি করতে হবে, কেন্দ্রীয় সরকার ব্যাংকের ইএমআই, বিমা, টোল ট্যাক্স অবিলম্বে মুকুব করতে হবে, এবং 15 বছরের বয়সের ভিত্তিতে যে বাসগুলো বাতিল হবে তার সময়সীমা বাড়াতে হবে কোভিড-19 জন্য, এবং অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বাস মালিক ও শ্রমিকদের আর্থিক সাহায্য করতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।